আমাদের মিটিং গেছে, ম্যারাথন মিটিং, প্রদেশ কংগ্রেসের কমিটির মিটিং এবং সাতটা বিধানসভা কেন্দ্রের সভাপতিদের সঙ্গেও আমাদের মিটিং গেছে। স্টেট ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা দিয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সহ রাজ্যের সবকটি নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিল। কংগ্রেস পার্টি এই রাজধানী আগরতলা সহ সব জায়গাতে আমাদের প্রার্থী দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নিয়েছি এবং আগরতলায় এই রাজধানী আগরতলায় কর্পোরেশনের জন্য আমরা এই শহরে যারা সুশিক্ষিত জ্ঞানী গুণী যারা কংগ্রেস মনোভাবপূর্ণ সবাইকে আমরা অনুরোধ করি, যারা কন্টেস্ট করতে চান তারা আগামী 27 তারিখের মধ্যে কংগ্রেস ভবনে যোগাযোগ করেছে এবং এই নির্বাচনের জন্য আমরা ফুল প্রস্তুত নিয়েছি। আমাদের মনে আছে এক সময় সিপিএমের দুর্দান্ত প্রতাপের শাসনের সময়ও এই রাজধানী আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি মানুষের সেবা করার সুযোগ কংগ্রেসকে দিয়েছি। এবার আমরা এই রাজধানীর মানুষকে আমরা নিবেদন করব যে কংগ্রেসকে আপনাদের সেবার সুযোগ দেওয়া। এবং আমরা জানি রুলিং পার্টি বিজেপি এরা স্বৈরতন্ত্রের নতুন কাজ করছে, গণতন্ত্রের চেতনা গণতন্ত্রের যে অধিকারকে ভুল অঙ্কিত করছে। আমরা রাজ্য নির্বাচন কমিশনকে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, আমাদের প্রশান্ত সেনচৌধুরী জেনারেল সেক্রেটারি এবং আরেকজন ডাক্তার বর্ধন সাহেব আমাদের দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যাতে নির্বিঘ্নে ভোট করা যায় সেই ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। যে রাজ্যে সাধারণ মানুষের জন্য গণতন্ত্র, সাধারণ মানুষের যখন গণতন্ত্র অধিকার হরণ করবে তাহলে সাধারণ মানুষকে নিয়েই তো আমরা আন্দোলন করব। এছাড়া তো সংবিধানে আমাদের ক্ষমা দেওয়া অধিকার দেওয়া হয়েছে বন্ধ থাকতে পারে, দেখলেই দেখা যায় এই জায়গাতে খুন, এই জায়গাতে খুন প্রতিদিন প্রতিদিন রাজধানীর সন্নিকটে রাজধানীতে রাজধানীর বাইরেও সব সময় খুন চলছে, এটা তো ভয়ের বিষয়ে দাঁড়িয়েছে। এবং প্রশাসন থাকলেও প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে পারছে না এবং এটার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা সরকারকে আমরা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে আইন শৃঙ্খলার যাতে শক্তভাবে বলবৎ থাকে সেই ব্যবস্থা করেছে, বিশেষ করে রুলিং পার্টি থেকে এটা বেশি করে উস্কানি দিয়েছে। সেই জন্য মহকুমার শাসকদের আমরা সারা রাজ্যে আমরা ডিমান্ড করব যে একটা শান্তি মিটিং করার জন্য এবং সর্বদলীয় মিটিং করে যে রাজ্যে যে গুজব ছড়ানো হচ্ছে এটা বন্ধ করেছে এবং প্রত্যেকটা যারা সংখ্যালঘু আছে ত্রিপুরার মুসলিম কমিউনিটি তারা খুব আতঙ্কিত, তাদের মনের মধ্যে সরকারের প্রশাসন থেকে তাদের মনের সে ভয়গুলো দূর করতে হবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অনেক চক্রান্ত চলছে, এটাকে সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি যে বিজেপি পার্টির বিভিন্ন শাখা সংগঠন আছে তারা মাইক যোগে বলছে কমনের কথাবার্তা, এটাও আমার মনে হয় বন্ধ করা উচিত। কমনের কথাবার্তা বলে একটা ধর্মীয় ভাবাবেগ করে মিছিল মিটিংয়ের জন্য মাইক যোগে আহ্বান করছে, এটাকে প্রশাসন এই ব্যাপারে তার হস্তক্ষেপ করা উচিত, এগুলো সুযোগ দেওয়া উচিত। শান্তির জন্য করলে আপত্তি নেই, যদি অশান্তির জন্য যদি রুলিং পার্টিও করে এটাও বরদাস্ত করা উচিত। এবং আমরা রাজ্যের শান্তির জন্য আমরা সর্বোত্তম প্রয়াস কংগ্রেস পার্টি থেকে আমরা করব। কংগ্রেস পার্টি একটা ধর্মনিরপেক্ষ একটা
দল, আমরা ধর্ম নিরপেক্ষকে আঁকড়ে ধরে রেখেছি। এই কংগ্রেস পার্টি আসি বলে ভারতবর্ষে দেশ মজবুত হয়েছে, কারণ কোনো দল জোর গলায় বলতে পারবে না আমাদের আদর্শ ধর্ম নিরপেক্ষ। একমাত্র কংগ্রেসই বলতে পারে আমাদের আদর্শ ধর্ম নিরপেক্ষ, ক্ষমতায় থাকি আর ক্ষমতার বাইরেও যায়, এই আদর্শ থেকে এক চুল লড়ে না। সুতরাং কংগ্রেস আসে বলে অনলাইনেও যাতে নমিনেশন সাবমিট করা যায় সেটা নিশ্চিত করা যায়। তো আমরা বিশ্বাস রাখি ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টের আন্ডারে, ইলেকশন কমিশন হলো একটা কমিশন, আমরা আশা করি তারা একটা নিরপেক্ষভাবে তারা নির্বাচন পরিচালনা করবে। জোর জবরদস্তি এর আগেও আমরা দেখেছি গত উপনির্বাচনে মিউনিসিপ্যালিটি আমাদের ক্যান্ডিডেট পর্যন্ত ঢুকতে দেয়নি কাউন্টিংয়ের সময়, অনেক জায়গাতে নমিনেশন দাখিল করতে দেয়। এরকম পরিবেশ যদি তারা করে কংগ্রেস পার্টি বসে থাকবে না। আমরা কিন্তু নির্বাচন চলা পর্যন্ত দফায় দফায় বন্ধ থাকবো, কিন্তু দফায় দফায় বন্ধ থেকে আইন অমান্য করি। যেরকম যদি করে থাকে এই যে বাইক বাহিনী হামলা, হুজুতি ক্যান্ডিডেটের বাড়িতে হামলা, প্রস্তাবকের বাড়িতে হামলা, এটা কিন্তু আমরা বরদাস্ত করব, রাজ্যের মানুষও এটা বরদাস্ত করব। ত্রিপুরার মানুষ রাজনীতি সচেতন, গণতন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। বিজেপি যেভাবে জুলুম শুরু করেছে এটা আমরা কিন্তু মানব না। গত পঞ্চায়েত নির্বাচনে কোনো জায়গাতে কোনো পার্টিকে নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি, শুধুমাত্র এই আমার গৌরনগর ব্লক যেখানে আমার বাড়ি এবং আমরা কদমতলা ব্লকে আমরা নমিনেশন দিতে পারছি। নির্বাচনের রেজাল্টও বিজেপির বিরুদ্ধে গেছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত গণতন্ত্র প্রিয় শান্তিপ্রিয় মানুষকে আমরা অপিল করব যে কংগ্রেসকে একবার সুযোগ দেন এবং কংগ্রেস আপনাদের সেবা করতে চায়। আরেকটা ব্যাপার, আগামী 25শে অক্টোবর আমরা ত্রিপুরার সবকটি মহকুমা শাসককে এক যুগে একদিনে আমাদের কংগ্রেস পার্টি ব্লক কংগ্রেস থেকে আমরা ডেপুটেশন দেওয়া হবে। বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে, কিছু মন্দির ভাঙচুর করেছে, ইস্কন মন্দিরও ভাঙিয়েছে, যাই হোক বাংলাদেশ গভর্নমেন্টকেও আমরা কংগ্রেস পার্টি থেকে অপিল করব যে কঠোর হস্তে সেটা দমন করার জন্য সেখানে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করে আগামী করলো আমরা বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনার অফিসে আমরা যাব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটা মেমোরিয়াম। আর ত্রিপুরাতে আমরা 25শে অক্টোবর প্রত্যেকটা মহকুমার শাসককে আমরা ডেপুটেশন দিচ্ছি আছি। মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই রাজ্যেও একটা অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে, চিন্তা ভাবনা করছেন যে রাজ্যের কী অবস্থা। আপনারা জানেন ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলার চরম অবনতির পথে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.